এখন বক্তব্য রাখবেন মানে সদস্য অপরাজিতা হক, 320, মহিলা আসন 20, আপনার নির্ধারিত সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের সকল শহীদ, জাতীয় 4 নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া 30 লক্ষ শ্রেষ্ঠ সন্তান এবং নির্যাতিতা 2 লক্ষ মা বোনকে। আজ বাজেট অধিবেশনে দাঁড়িয়ে আমি আমার পিতা, জাতির জনকের একনিষ্ঠ অনুসারী, বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব খন্দকার আসাদুজ্জামানকেও স্মরণ করতে চাই, যারা বঙ্গবন্ধুর নির্দেশে মুজিবনগর সরকার গঠন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন এবং যুদ্ধকালীন বাজেট প্রণয়ন করে যুদ্ধ ও শরণার্থীদের ভরণ পোষণ সহ সকল সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন ভাতার যোগান দিয়েছেন। মাননীয় স্পিকার, 1972 সালে যুদ্ধ বিধ্বস্ত রিজার্ভ শূন্য অবস্থায় 786 কোটি টাকার বাজেট দিয়ে শুরু করে বাংলাদেশ এখন পৃথিবীর 33তম বৃহৎ অর্থনীতি এবং একটি মধ্যম আয়ের দেশ। আজ আমাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2,784। 1974 সালে বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ 9.6% প্রবৃদ্ধি অর্জন করেছিল। 1975 সালে জাতির জনককে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর বাংলাদেশের অর্থনীতির যে নিম্নগামী ধারা তৈরি হয়েছিল তার থেকে ঘুরে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যার হাতে 2018-19 অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি 7.88% দাঁড়ায়। করোনাকালে পৃথিবীর প্রায় প্রতিটি দেশ ঋণাত্মক প্রবৃদ্ধি চক্রে পড়ে গেল, বাংলাদেশ 2019-20 অর্থবছরে 3.45% ধনাত্মক প্রবৃদ্ধি অর্জন করে। করোনা পরবর্তী ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধের অস্থির অর্থনীতির বিশ্বে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির লক্ষ্যে 2024-25 সালের জন্য একটি বাস্তবসম্মত বাজেট উপহার দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক অগ্রগতি নিয়ে যারা অযৌক্তিক সমালোচনা করেন তাদেরকে আজ কিছু তথ্য স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন। 2006-07 অর্থবছরে বিএনপির দেয়া সর্বশেষ বাজেটের আকার ছিল মাত্র 69,740 কোটি টাকা, আর বিশেষ গবেষণা সংস্থার ঘরে তৈরি 2007-08 অর্থবছরের বাজেট ছিল সাকুল্যে 99,962 কোটি টাকার। সেখান থেকে অভাবনীয় অগ্রগতি ঘটিয়ে আমাদের 2024-25 সালের রক্ষণশীল বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে 7,97,000 কোটি টাকা। বাস্তবায়নের ক্ষেত্রেও এই সময়টায় বিপ্লব ঘটে গেছে। 2023-24 অর্থবছরে 7,61,785 কোটি টাকার বাজেটের প্রায় 94% অর্থাৎ 7,14,418 কোটি টাকার সংশোধিত বাজেট বাস্তবায়িত হয়েছে। মাননীয় স্পিকার, এবার আমরা রাজস্ব আদায়ের দিকে নজর দিতে চাই। 2006-07 অর্থবছরে বিএনপির শাসনামলের শেষ বছর রাজস্ব আদায় হয়েছিল মাত্র 49,472 কোটি টাকা। 2007-08 অর্থবছরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ব্যবসায়ীদের ধরে বেঁধে এনে রাজস্ব আদায় করা হয়েছে 60,539 কোটি টাকা, আর 2023-24 সালের সম্পূরক বাজেটে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 4,74,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, ডিজিটাইজেশনের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড খানিকটা পিছিয়ে থাকলেও দুর্বার গতিতে এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব বজেট জয়ের ক্যাশলেস ইকোনমি গড়ার প্রত্যয়। দেশে এখন 22 কোটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে। 2023-24 অর্থবছরে ডিজিটাল লেনদেন 15 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। রিটেল পেমেন্টের ক্ষেত্রেও মোবাইল মাধ্যম ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। ডিজিটাল ট্রানজ্যাকশনের বেলায় 5% হারে ব্যাট ছাড় দেওয়া হলে এক্ষেত্রে ব্যাপক সাড়া পড়বে এবং ব্যাট আদায়ও বহুগুণ বৃদ্ধি পাবে। জাতীয় রাজস্ব বোর্ডের এখন সমীচীন হবে স্মার্ট ইকোনমির সাথে অগ্রগতির সাথে সমন্বয় করে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইসের মতো পুরনো প্রযুক্তি থেকে সরে এসে ইন্টিগ্রেটেড ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করা, যা একই সঙ্গে সকল ধরনের কার্ড ও মোবাইল পেমেন্ট গ্রহণে সক্ষম হবে এবং রাজস্ব বোর্ডের প্রাপ্য তাৎক্ষণিকভাবে তাদের অ্যাকাউন্টে জমা হবে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু খুচরা পর্যায়ের ভ্যাট আদায় নয়, এর ফলে ক্রেতা বিক্রেতা ও পণ্যের যে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হবে তার বিগ ডেটা অ্যানালাইসিস করে উৎপাদন ও পাইকারি পর্যায়ের মূল্য সংযোজন কর সহ আমদানি শুল্কের আদায়ও নিশ্চিত করা যাবে। এই উপাত্ত কর্পোরেট ট্যাক্স ও ব্যক্তি পর্যায়ের আয়কর নির্ধারণের ক্ষেত্রেও নিয়ামক ভূমিকা রাখবে। ট্যাক্স নেট প্রসারের ক্ষেত্রে এটাই হতে পারে সবচেয়ে উপযোগী পদক্ষেপ। মাননীয় স্পিকার, একদল চিহ্নিত বিশেষজ্ঞদের পক্ষ থেকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে অনবরত গুজব ও ভীতি ছড়ানো হচ্ছে, এক্ষেত্রেও কিছু তথ্য জেনে নেওয়া প্রয়োজন। 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন দেশের রিজার্ভ ছিল মাত্র $5.57 বিলিয়ন। সরকারের যুগান্তকারী অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে মাত্র 10 বছরের ব্যবধানে 2019-20 অর্থ বছরে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় $36 বিলিয়ন। 2020-2021 সালে কোভিড মহামারীর কারণে আমদানি স্থবির হয়ে যাওয়ায় এবং অনেক অভিবাসী তাদের সঞ্চয় নিয়ে দেশে ফিরে আসায় সর্বমোট রিজার্ভ ইতিহাসের সর্বোচ্চ $48.04 বিলিয়ন পৌঁছে। তবে মহামারী থেকে কাটিয়ে উঠে স্বাভাবিক অবস্থায় ফিরতেই পেন্টাপ ডিমান্ড মোকাবেলায় রিজার্ভের উপর চাপ তৈরি হতে থাকে, অনেক প্রবাসী একেবারে দেশে চলে আসায় রেমিটেন্স প্রবাহেও ধীরগতি তৈরি হয়। সর্বোপরি সাপ্লাই চেইন বিভ্রাট এবং ইউক্রেন যুদ্ধ ও স্যাংশনের কারণে কেবল জ্বালানি আমদানিতেই বাংলাদেশকে গত 3 বছর অতিরিক্ত $13.9 বিলিয়ন বাড়তি গুনতে হয়েছে। তবে শেখ হাসিনার সরকারের প্রতি আন্তর্জাতিক সংস্থা সমূহের অবিচল আস্থা এবং বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $24 বিলিয়ন স্থিত হয়েছে, যা প্রায় 5 মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম। ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান IFC-র মতে অবকাঠামো খাতে যে বিনিয়োগ সরকার করেছে তা আগামী দিনগুলো থেকে বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাবে পরিণত করবে। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের নতুন বাজেটটি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত বার্ষিক বাজেট। এই বাজেটের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন সামাজিক খাতে সামগ্রিক বরাদ্দ বৃদ্ধি পেলেও কিছু কিছু কর্মসূচিতে বাজেট বরাদ্দ হ্রাস করা হয়েছে, যা পুনর্বিবেচনার দাবি রাখে। বস্তুত সামাজিক খাতের মন্ত্রণালয়গুলোর জন্য বরাদ্দকৃত অর্থের সঠিক ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা গেলে স্মার্ট সোসাইটি নির্মাণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার বহু দূর এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, জিরো টলারেন্স নীতি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। তবে এক্ষেত্রে অন্যের বেলায় বাহবা দিব, আগ বাড়িয়ে মিডিয়া ট্রায়াল করব এবং বিদেশিদের পছন্দের কেউ অভিযুক্ত হলে প্রতিহিংসার অভিযোগ তুলব সেটা যেন না হয়। আইন যেন সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়। ব্যাংকিং সেক্টর নিয়ে যে সকল তথ্য গণমাধ্যমে উঠে এসেছে সেগুলো কঠোরভাবে খতিয়ে দেখা হবে বলে আমার বিশ্বাস। মাননীয় স্পিকার, সকল ক্ষেত্রে বাংলাদেশের যে বিস্ময়কর অগ্রগতি ঘটেছে তা কোনো ষড়যন্ত্রই ঠেকিয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধু, তার পরিবার এবং 30 লক্ষ শহীদের রক্ত ভেজা মাটি কখনোই পরাভব মানবে না। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।